السلام عليكم ورحمة الله يوروب أمريكا হচ্ছে ফুলের বাগান আর এশিয়া হচ্ছে জঙ্গল প্রিয় দর্শক 9/11 এর ঘটনার পর আফগানিস্তান ও ইরাকে আগ্রাসন চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ যে ভাষা ব্যবহার করেছিলেন শুধু সেই ভাষার বিশ্লেষণ করলেই স্পষ্ট হয়ে যায় যে তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠার নামে যুক্তরাষ্ট্র তখন ক্রুসেড ঘোষণা করেছিল এখন পশ্চিমা আরেকজন বিশিষ্ট ব্যক্তি বলেছেন ইউরোপ আর আমেরিকা হচ্ছে ফুলের বাগান এশিয়া হচ্ছে জঙ্গল যদি এখনই ভূমিকা না নেওয়া হয় তাহলে ইউরোপের মাতবরি থাকবে না প্রিয় দর্শক একবিংশ শতাব্দীতে এসেও বিশ্বায়নে ঔপনিবেশিক মানসিকতা থেকে বের হতে পারেনি ইউরোপের নেতারা তারই প্রকাশ ঘটেছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক প্রধান জোসেফ বেরেলের কথায় ইউরোপকে একটি বাগানের সাথে তুলনা করে বাকি বিশ্বকে তিনি জঙ্গল আখ্যা দিয়েছেন তিনি বলেছেন বাগানের মালিকরা যদি জঙ্গলের মানুষদের সাথে বিনিময় না বাড়ায় তাহলে জঙ্গলের জঙ্গলিদের হামলায় ইউরোপের বাগানের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মূলত ইউরোপ রক্ষার জন্য তিনি যে উপমা দিয়েছেন তার ভেতর দিয়ে ঔপনিবেশিক এবং বর্ণবাদী মানসিকতা প্রকট হয়ে উঠেছে বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধ থেকে নিয়ে নানা ইস্যুতে ইউরোপ যে অভ্যন্তরীণ বিশৃঙ্খলার ভেতর দিয়ে যাচ্ছে এতে বাইরের কোনো জঙ্গলের আক্রমণের দরকার হবে না নিজেদের দ্বন্দ্বেই তারা একটা জঙ্গলে পরিণত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র সম্পর্ক এবং নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেফ বুরেল এমন কিছু কথা উচ্চারিত করেছেন যা এশিয়ানদের অন্তরে আঘাত সৃষ্টি করেছে এবং তাতে ইউরোপের নোংরা মানসিকতার প্রকাশ ঘটেছে বেলজিয়ামের ব্রুক্কো শহরের ইউরোপের ডিপ্লোম্যাটিক একাডেমিতে এক বক্তৃতায় বুরেল বলেন ইউরোপ একটি বাগান ফুলের বাগান মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব এই ধরনের বাগানে রয়েছে উন্নত রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক সমৃদ্ধি আর সামাজিক সম্প্রীতির সম্মেলন বিশ্বে সেই অর্থে কোনো বাগান নেই ইউরোপ ছাড়া বিশ্বের বাকি অংশ আসলে একটা জঙ্গল এই জঙ্গল বাগানে হামলা করতে পারে বাগানের মালিকদের এই সত্যটা অবশ্যই মনে রাখতে হবে কিন্তু তাদেরকে এটাও মনে রাখতে হবে যে দেয়াল তুলে এই বাগানকে এখন আর রক্ষা করা সম্ভব নয় বুরেল বলেন জঙ্গল রক্ষার জন্য দেয়াল যথেষ্ট নয় এখন আমাদেরকে জঙ্গলে যেতে হবে অর্থাৎ ইউরোপীয় নেতাদেরকে বাকি বিশ্বের সাথে বিনিময় অনেক বাড়াতে হবে আর সেটা না করতে পারলে বাকি বিশ্ব আমাদের উপর আগ্রাসন চালাবে বুরেলের উদ্দেশ্য ছিল ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে একটি বার্তা দেয়া যেখানে তিনি বলতে চেয়েছেন যে ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকতে চায় না এবং বিশ্বের বাকি অংশের সাথে তারা বিনিময় বাড়াতে চায় কিন্তু তিনি বাগান আর জঙ্গলের যে উপমা ব্যবহার করেছেন সেটা আসলে সত্যিকার অর্থে এশিয়ানদেরকে ছোট করা হয়েছে জোসেফ বুরেল বলতে চেয়েছেন বিশ্বের অন্যান্য দেশগুলো বিভিন্নভাবে ইউরোপের উপর আগ্রাসন চালাতে পারে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ধরনের বক্তব্যকে এক ধরনের স্বীকারোক্তি ধরে নেওয়া যায় সমালোচকদের বক্তব্য হলো ইউরোপীয় এই কূটনীতিকের এই বক্তব্যের ভেতর দিয়ে পশ্চিমাদের ইউরোপ কেন্দ্রিক মানসিকতা শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্বের অহংকার তাদের ঔপনিবেশিক এবং বর্ণবাদী মনোভাব ফুটে উঠেছে পশ্চিমাদের ঔপনিবেশিক মানসিকতা তো এর আগেও বুশের কথাও ফুটে উঠেছে যখন তিনি সরাসরি ক্রুসেডের ঘোষণা দিয়েছিলেন 9/11 ঘটনার পরে তবে বাস্তবতা হচ্ছে যদি গভীর দৃষ্টিকোণ দিয়ে দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন ইউরোপীয় ইউনিয়ন এখন যে ভূমিকা রাখার কথা ছিল সেখানে তারা নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের প্রধান দায়িত্ব হল রাশিয়া ব্রিটেন ও তুরস্কের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনা কিন্তু সেটি তারা পারছে না ব্রেক্সিটের মাধ্যমে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে নিজেই বেরিয়ে গেছে বিভিন্ন অজুহাতে তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা হয়নি এখন আবার তাদের সামনে প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে রাশিয়া সে কারণে এখন ইউরোপীয় ইউনিয়নের রাজনীতিবিদদের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা সমাধানের একটা উপায় খুঁজে বের করা কারণ রাশিয়া ইউক্রেন অভিযানের কারণে যে সংকট তৈরি হয়েছে তার প্রভাব ইউরোপের সকল প্রান্তে ছড়িয়ে পড়েছে জ্বালানি থেকে অর্থনৈতিক রাজনৈতিক ও নেতৃত্ব কোনো কিছুই এর আঁচ থেকে রক্ষা পায়নি